Hello students, welcome back to Lutfus tutorial blog. আজকে আমরা আলোচনা করব ভারতের রাজনৈতিক পদ্ধতি এবং ভারতীয় সংবিধান Indian political system and Indian constitution. প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের পিতৃ কাকে বলা হয়? উত্তর হবে ডক্টর ভীমরাও আম্বেদকর। ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়েছিল? উত্তর 1950 সনের 26 জানুয়ারি থেকে। প্রথম ভারতীয় সংবিধান সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1947 সনের 9 ডিসেম্বর। ভারতীয় সংবিধান সভার স্থায়ী সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হবে ডক্টর ভীমরাও আম্বেদকর। সংবিধান সভা সংবিধানের খসড়া প্রস্তুত করতে কতদিন সময় নিয়েছিল? উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি অনুচ্ছেদ আছে? উত্তর 448টি। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ কবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তর হবে 1976 সনের 42তম সংশোধনীর দ্বারা। ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির কার্য নির্বাহ করতে পারেন? উত্তর হবে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ। ভারতের মুখ্য নির্বাচন আয়ুক্তকে কে নিযুক্তি দেন? উত্তর রাষ্ট্রপতি। বিধানসভায় বিরোধী দলের হিসেবে চিহ্নিত বা বিবেচিত হতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয়? উত্তর 10%। আমাদের দেশে কোনো ব্যক্তির ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? উত্তর 18 বৎসর। লোকসভায় ন্যূনতম কত সংখ্যক সদস্য সমর্থনে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায়? উত্তর হবে 50%। কার পরামর্শ মতে সাধারণত একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? উত্তর রাজ্যপাল। ভারতের রাষ্ট্রপতির মোট কার্যকাল কত? উত্তর 5 বৎসর। রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? উত্তর 250। রাজ্যসভার একজন সদস্যের কার্যকাল কত? মোট 6 বৎসর। লোকসভার সদস্য পদপ্রার্থী একজন ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর 25 বৎসর। ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1952 সনে। ভারতীয় জাতীয় পতাকা সর্বপ্রথম কবে উত্তোলন করা হয়েছিল? উত্তর 1907 সনে। বিত্ত বিল একটিকে রাজ্যসভায় কতদিনের ভিতরে অনুমোদন জানানো হয়? উত্তর 14 দিন। ভারতের উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? উত্তর 62 বৎসর। ভারতীয় সংবিধানের বর্তমান অনুসূচি কত? উত্তর 12। নিচের কোন পদবিটি সংবিধান স্বীকৃত পদবি নয়? অপশন এ উপরাষ্ট্রপতি, বি রাজ্যপাল, সি লোকসভার অধ্যক্ষ, ডি উপপ্রধানমন্ত্রী। আনসার হবে উপপ্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলো থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হয়ে আসেন? উত্তর 15 জন। ভারতের কোন রাজ্য থেকে লোকসভায় সবচেয়ে বেশি সদস্য নির্বাচিত হয়ে আসেন? উত্তর উত্তরপ্রদেশ।